তুমি অনেক কথা বলো, সে অনেক লেজি। তারপরে হচ্ছে আমি তোমাকে এখন আর হেল্প করতে পারবো না। এই এই সেন্টেন্সেসগুলো যখন আমরা বলি তখন আমরা কী ধরনের কীভাবে বলে থাকি? ইংরেজিতে আমরা বলে থাকি শি টক্স টু মাচ, সে অনেক বেশি কথা বলে। হি ইজ সো লেজি, সে অনেক অলস। আই কান্ট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আজকের ভিডিওতে আমরা দেখব এই ধরনের সেন্টেন্সের পাশাপাশি আর কিছু অ্যাডভান্স ইংলিশ সম্পর্কে, একই কথা কিন্তু একটু অ্যাডভান্স ওয়েতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আর্নেস্টলি রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং লাইক কমেন্ট শেয়ার দেওয়ার। শি টকস টু মাচ, সে অনেক কথা বলে। শি ক্যান টক ফর ইংল্যান্ড, হি ইজ সো লেজি, সে খুবই অলস। আমরা এটা তো বলছি সে খুব অলস, হি ইজ সো লেজি, এটা তো বলছি। এরপরে আমরা বলতে পারি হি ইজ সাচ আ বাম। আই কান্ট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমি সাহায্য করি, আমরা এটাই বলি। কিন্তু আমরা এটাও বলতে পারি মাই হ্যান্ডস আর টায়ার্ড, আমার হাত পা বাঁধা আছে বাবা, আমি তোমাকে আর সাহায্য করতে পারছি না। বলে থাকি কিন্তু আমরা ইংরেজি বাংলায় বলে থাকি, ইংরেজিতে আমরা সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি। তোমার সব সিক্রেট আমি জানি, ইয়োর সিক্রেট ইজ উইথ মি। ইউ ক্যান অলসো সে মাই লিপস আর সিল্ড, লিপস সিল্ড মানে সিক্রেট বের হওয়ার কোনো চান্সই নেই। রাফিন অলওয়েজ মেক্স মি এক্সট্রিমলি অ্যাংরি, সে আমাকে সবসময় রাগা। এখন আমরা এক্সট্রিমলি মেক্স মি এক্সট্রিমলি অ্যাংরি, আমাকে রাগায়, এটার সাথে সাথে এটাও বলতে পারি ড্রাইভস মি আপ দ্য ওয়াল। আপনাকে যদি কেউ দেয়ালের মধ্যে বা কোনো কিছুতে ধাক্কা দেয় আপনার কেমন লাগবে? ভালো লাগবে কি? নিশ্চয়ই রাগ হবেন। সো এই এক্সট্রিমলি অ্যাংরি এই ওয়ার্ডগুলোর সাথে সাথে অ্যাডভান্স ওয়েতে আমরা বলতে পারি ড্রাইভস মি আপ দ্য ওয়াল, রাফিন অলওয়েজ ড্রাইভস মি আপ দ্য ওয়াল। তার মানে হচ্ছে আপনি অনেক বেশি রেগে গিয়েছেন। কারো চিন্তাধারার সাথে মিললে আমরা বলে থাকি আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে এক কথার সাথে একদম একমত। এছাড়াও আমরা বলতে পারি আওয়ার থটস আর প্যারালাল, আমাদের চিন্তাধারা একই রকম। স্টপ ফলোয়িং মি, আমার পিছু ছাড়ো। গেট অফ মাই টেল, অ্যাডভান্স ওয়েতে উই ক্যান সে গেট অফ মাই টেল। বাই বাই, আম আউট নাও, ইটস টাইম টু রিয়েলি আই এম আউট। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড গিভ ইউর ভ্যালুয়েবল টাইম টু ওয়াচ মাই ভিডিও। হোপ দিস ভিডিও will encourage you to learn more English. ইংরেজি খুবই সহজ, আমরা একটু সুন্দর করে সাধারণভাবে খুব নর্মাল ওয়েতে এখানে ইংরেজি শিখবো, খুব একটা কঠিন করে শিখবো না। ইংরেজি কোনো কঠিন করে পেশার শেখার বিষয়ই নয়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ধন্যবাদ আবার আমার চ্যানেলে আপনাদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।